আসসালামু আলাইকুম বাংলা নতুন বছরের শোভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ মায়ে টিভির আত্মীয় সংবাদে সঙ্গে আছেন রুশাদ শারেমিন শুরুতেই সংবাদ ছিল না পুরাতন বছরের গ্লানি দূর হয়ে আসবে আদৌ এ প্রত্যাশায় নতুন বছরকে বরণ করলো জাতি মঙ্গল শোভাযাত্রায় অশোভ শক্তিকে পরাজিত করার প্রত্যয় সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হওয়ায় ইতিহাস ঐতিহ্যকে লালন করে না বিএনপি আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রায় বললেন ওবায়দুল কাদের পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পুরান ঢাকার ব্যবসায়ীদের হালখাতা শুরু মিষ্টিমুখ করানো হয় ক্রেতাদের জলদস্যুদের কবল থেকে এক মাস পর মুক্তি পেলেন বাংলাদেশের তেইশ নামিক ছাড়া পেয়েছে জাহাজ এম ভি আবদুল্লা আর জলদস্যুকে আটক করেছে সোমালিয়া দর্শক এবার গানে গানে সুরের মূর্ছনায় বাংলা নতুন বছর বরণ করে নিল বাঙালি জাতি পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমদা বটমলে ছায়াডোটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন হাজারো মানুষ সকলেরই প্রত্যাশা পুরাতন সকল গানী বুঝে উদিত হবে আলোর দিশা আমিনাহিরার রিপোর্ট সূর্যোদয়ের সঙ্গে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করে নিল পুরো দেশবাসী সকাল ছোয়া ছয়টায় রমনার বটমূলে আহির ভৈরব রাগের বাশির সুরে শুরু হয়েছে বর্ষবরণের এবারের আয়োজন ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা মেতে ওঠে নব আনন্দে নতুনকে বরণ করে নেয়ার এক মহা উৎসবে বরণ করা হয় বাংলা নতুন বছর চোদ্দশো বটমূলের আয়োজনে ছিল ছায়নটের তিরিশটি পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের আধার রজনী পোহালো অতুল প্রসাদের ওরে বোন তোর বিজনের সংগোপনে কাজী নজরুল ইসলামের নম 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 বাংলাদেশ মম আর আনো আনো অমৃত বাড়ির পাশাপাশি নিশিকান্ত রায় চৌধুরীর অধুরা দিল ধরা এ ধুলার ধরণীতে সহ নানা গান বর্ষবরণ অনুষ্ঠান সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ জানান বটমূলে আগতরা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম টিভিতে বসে দেখতাম এখন ঢাকায় থাকি এখন এখানে সরাসরি এসে দেখি ইভেন যে আমার দুইটা ছোট ছোট বাচ্চা কিন্তু নিয়ে এসেছি নিয়ে আসছে আমার দুই মেয়েকে এই ন দেখানোর জন্য অনেকদিন পরে আসলাম আমারও আসা অনেক ভালো লাগলো দেখতেও অনেক ভালো লাগছে পহেলা বৈশাখকে বরণ করে পুরাতন সকল জীর্ণতা কাটানোর প্রত্যাশা করেন অনেকেই। আজকে আমার অনেক মানে খুশি লাগতেছে কারণ কেন জন্য? কারণ শুভ নববর্ষ আমরা এমন ভাবে উদযাপন করতে পারি। কালচারাল অ্যাক্টিভিটিস অনেক ভালো লাগে আমার এমনিও আমি নিজেও গান গাই আর সবাই শাড়ি পরেছে দেখে অনেক ভালো লাগছে। সংস্কৃতি আমাদের বাংলার এজন্য এসেছি খুবই ভালো লাগছে। সকল সংকীর্ণতা ও কুপুণ্ডকতা দূর করে নতুন করে বাঁচার উদ্যোগ যোগায় নববর্ষ আজ সবার জীবনে জীর্ণ পুরাতন সব কিছু ভেসে যাক মুছে যাক গ্লানি সুন্দর ও সুখম হোক আগামীর পথ চলা শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আমিনাহীরা মাই টিভি রমনা বটমূল ঢাকা সকল অমঙ্গল আর অন্ধকার মুছে দেবার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করে বাঙালির প্রাণের মঙ্গল শোভাযাত্রা আর এর মাধ্যমে সকল অমঙ্গল আর অশুভ শক্তি বিনাশ করে বাংলা চোদ্দশো বছরকে বরণ করে নিল বাঙালি জাতি জাহেদ আহমেদ বাবুর রিপোর্ট বিনাশী জীবনানন্দ দাসের কালজয়ী কবিতার পংক্তিকে স্লোগান হিসাবে সামনে নিয়ে রাঙানো হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রা বৈশাখের প্রথম প্রহরে বর্ণিল সাজে সজ্জিত হয়ে সব শ্রেণী ও পেশার মানুষ যোগ দেন মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন আঙ্গিকে নতুন মাত্রায় আয়োজিত এবারের শোভাযাত্রায় স্থান পেয়েছে বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতির সাথে মিশে থাকা শান্তির নানাবিধ প্রতীকী দেশ ও জাতির মঙ্গল কামনায় এসব মঙ্গল প্রতীকী সঙ্গী হলেন ভিন দেশির পাশাপাশি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সংস্কৃতির ধারাটা মনে হয় তুলে যাচ্ছে আমরা ধর্মের গুরামিতে পড়ে যাচ্ছি শুভ শক্তির জাগ্রত হোক অশুভ শক্তি বিনাশ হোক মাধ্যমে সমস্ত প্রত্যাশা পূরণ হোক সমস্ত অন্ধকার দূর হয়ে যায় পূর্ব সুন্দর অপূর্ব কালারফুল একটা উদযাপন আমরা চাই এমন আমরা প্রত্যেকবার নতুন বছরকে বরণ করে নেই শোভাযাত্রায় অংশ নেওয়া কবি সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনরা বললেন এর মাধ্যমে মুছে যাবে অন্ধকার আমরা প্রত্যাশা করছি পহেলা বৈশাখী যে অন্ধত্ব গুছিয়ে যাবে কুপমন্ডুকতা থাকবে না সমাজে মানুষ যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না আমরা যৌক্তিকভাবে অগ্রসর হয়ে যাব অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটবো লাখো জনতার এই মিলনমেলা বলে দেয় কোন অপশক্তি দেশের উন্নয়ন সমৃদ্ধির ধারাকে প্রতিহত করতে পারবে না সাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ তার প্রমাণ কিন্তু আজকে এখানে সকল অন্ধকার গুছে ইনশাল্লাহ নতুন আলোর মুখ দেখবে এবং দেখছি আমাদের বাংলাদেশ এই শহরের জন্য পরে শোভাযাত্রাটি চারুকলা থেকে রমনা শিশু পার্ক হয়ে টিএসি চত্বর প্রদক্ষিণ করে শেষ হয় চারুকলাতে এসে সাম্প্রদায়িকতা স্বাধীনতা বিরোধী অপশক্তি সহ সমাজের নানা অসঙ্গতিকে পেছনে ফেলে সকল অন্ধকারকে ম্লান করে দিয়ে নতুন বছরে নতুন প্রভাতে পূব আকাশে উদিত হয়েছে মঙ্গলময় রক্তিম সূর্য আর এই শুভ লগ্নে প্রাণের উচ্ছ্বাসে আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও দেশপ্রেম আজকের দিনে এমনটাই প্রত্যাশা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া সর্বস্তরের মানুষের জাহিদ আহমেদ বাবু মাইটিভি ঢাকা বাংলা নববর্ষ চোদ্দশো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী পুরাতন বছরের গ্লানি ফুলে নতুন বছরে সবার জীবনের শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি শুভ নববর্ষ এই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার ক্যাবেল অপারেটর আমাদের দর্শক বিজ্ঞাপনদাতা এবং দেশে এবং দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবাইকে জানাই মাই পরিবারের পক্ষ থেকে নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা আমরা চাই বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানেই আছে সবাই সুখ ও সমৃদ্ধির মধ্যে সারাটি জীবন বয়ে আনুক তাদের জীবন যাপন জীবন আপন শুভ নববর্ষ বিএনপির সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হওয়ায় তারা এখনও মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন একই কারণে দলটি ইতিহাস ঐতিহ্যকেও ধারণ করে না সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন আবু রিপোর্ট বাংলার নববর্ষ চোদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে আর বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতে রাজধানীর সদরঘাট বাহাদুর শাহ পার্কে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ মহানগর আয়োজন করে মঙ্গল শোভাযাত্রার শোভাযাত্রায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর নাসিম বলেছেন সাম্প্রতিক বীজ বৃক্ষ এখনই উৎপাদন করতে হবে অন্যথায় এরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেই বিএনপি জামাতিরাই সাম্প্রদায়িক শক্তিকে লালন করছে তারা আমাদের বাঙালি বাঙালির জাতি সত্তা চেতনাকে আমাদের সংস্কৃতিকে আমাদের সাহিত্য আমাদের ঐতিহ্যকে আমরা লালন করে আসছি আর এদিকে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বিএনপি দেশ ও জাতির শত্রু এরা কখনো বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বাস করে না আমাদের আমাদের আর এছাড়াও বিএনপি সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলেও মন্তব্য করেন ওবাদুল কাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বাঙালি সংস্কৃতি বাংলাদেশ চেতনার মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ পরে বনার্ডো আয়োজনে আয়োজিত শোভাযাত্রাটি সদরঘাটের বাহাদুর শাহ পার্ক থেকে বের হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউ গিয়ে শেষ হয় ঢাকা। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর স্বাগত জানাতে নানা আয়োজনের মাধ্যমে হালখাতা শুরু করে পুরান ঢাকার ব্যবসায়ীরা এরপর ব্যবসায়ী ক্রেতাদের মিষ্টি মুখ করিয়ে নতুন খাতায় ব্যবসায়িক লেনদেন শুরু হয় ইউসুফ আলী রিপোর্ট বৈশাখের প্রথম দিনে সূর্যোদয়ের পর দোকানপাট খুলে ধুয়ে মুছে শুরু হয় গণেশ পূজা সনাতন ধর্মের রীতি অনুযায়ী প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ঠাকুরের মাধ্যমে আলাদা আলাদা পূজার আয়োজন করা হয় নতুন খাতাটি খোলার আগে ঠাকুরের মাধ্যমে গণেশের চরণে রাখা হয় এরপর শুরু হয় নতুন বছরের হিসেব এর মাধ্যমে ব্যবসায়ে দ্রুত উন্নতি হয় এমন ধারণা পূজা পরিচালনাকারীর নতুন বছরের প্রথম দিন প্রথম দিনে যদি সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় বা গণেশ দেবতার পূজা করা হয় সব মঙ্গলময় এবং শুভ সারা বছর ব্যবসা বাণিজ্য উন্নতি কল্পে এই পূজা করা হয় পূর্বপুরুষদের আমল থেকে যোগ যুগ ধরে চলে আসা রীতিনীতি অনুসরণ করে নতুন বছর চোদ্দশো একত্রিশের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন পুরাতন ঢাকার ব্যবসায়ীরা নতুন বছরটা শুরু করে আমাকে ওই সিদ্ধিদার গণেশ পূজা করে আমাকে তালে কাতারা ওই জায়গায় ছোয়া পূজা পূজা করা পরে শুরু করা হয় তো এই পূজাটা আমাকে বাপদের আমল থেকে হয়ে আসতেছে আমার পূর্বপুরুষটা যেভাবে করে আসতেছে আসে ও অনুযায়ী আমরা পূজাটা ধরে রাখতেছি হালকাতা দিন এলো আমাদের পূজাটা শুরু হয় জন্য আমরা পয়লা বছরে নতুন বছরে আমরা সিদ্ধিদা গণেশ পূজা করে তার আশীর্বাদ নিয়ে নতুন বছরকে আগমন জানিয়ে যাতে আমাদের ব্যবসাটা উন্নতি হয় আরও আগে বাড়ে সেই আমাদের সিদ্ধিদা পূজাটা গণেশ পূজা পুজো করা হয় এবং শুভ উৎসব পালন করা হয় দোকান পাঠ ধুয়ে মুছে পরিষ্কার করে নতুনকে স্বাগত জানানোর জন্য আমরা এই আয় হালকাতার আয়োজন এছাড়া সামগ্রিকভাবে পূজা করার জন্য হিন্দু সম্প্রদায়ের বসতি হিসেবে পরিচিত রাজধানীর বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে গণেশের অসংখ্য মূর্তি ঢাকা সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে একত্রিশ দিন পর মুক্তি পেল বাংলাদেশের তেইশ নাবিক সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ এম ভি শনিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় মুক্তিপণের ডলার ভর্তি তিনটি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে তারা নাবিকসহ সহ জাহাজটি ছেড়ে দেয় বলে জানিয়েছেন মালিকপক্ষ আর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন এত কম সময়ে দস্যুদের হাত থেকে জিম্মি মুক্তির ঘটনা নজিরবিহীন আতিকুর রহমান রিপোর্ট অবশেষে ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া এমভি আবদুল্লার তেইশ নাবিক দীর্ঘ এক মাস পর মুক্তি পেয়েছেন

তো আজ একত্রিশ দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশন অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায় কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে কোনোটা আমাকে সোমালিয়ান নিয়ম মানতে হয়েছে বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন আমাদের কোন অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই উদ্ধার হওয়া জাহাজ এমপি আব্দুল্লাহ যাবে দুবাইয়ে সেখানে ওই জাহাজে যোগ দেবেন নতুন নাবিকরা এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন মুক্তিপণ দিয়ে নাবিকদের উদ্ধারের তথ্য সরকারের কাছে নেই তবে এত কম সময় ঘটনা এই ধরনের একটি ঘটনা ফয়সালা করা এটা কিন্তু নজিরবিহীন কারণ এটা অনেক সময় লাগে এই মাসের মধ্যেই আমরা তাদেরকে মুক্ত করতে পারবো বলে আমরা একটা আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম তো সেটা আমাদের একদম বাংলা নববর্ষের প্রথম দিনে হয়েছে আমার মনে হয় আমরাও আনন্দিত সমগ্র দেশবাসী শুধু তাদের আত্মীয় স্বজন না সমগ্র দেশবাসী খুবই আনন্দিত যে আমরা এই আমাদের নাবিকদেরকে মুক্ত করতে পেরেছি গত ১২ মার্চ দুপুরে কে এস আর এর মালিকানাধীন এস আর শিপিং এর জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দশুরা সেখানে থাকা তেইশ নাবিককে একটি ক্যাবিনে আটকে রাখা হয় আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয় আতিকুর রহমান তিতাস মাই টিভি তেত্রিশ দিন পর জাহাজ এম আবদুল্লার মুক্তির খবরে নাবিকদের পরিবারের মাঝে বইছে ঈদের আনন্দ এক মাসের বেশি সময় পর মুক্ত জীবনের স্বাদ পেয়ে লাল সবুজ পতাকার সাথে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিকরা এদিকে মুক্তিপণ নিয়ে পালানোর সময় অন্তত আট জলদস্য আটকের কথা জানায় সোমালিয়ার গণমাধ্যম এসএমআরিফের রিপোর্ট গত বারোই মার্চ ভারতীয় মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিন্তায়ের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমবি বি ৩৩ তেত্রিশ দিন পর তৃতীয় পক্ষের হস্তক্ষেপে মুক্তিপণের মাধ্যমে জাহাজটি মুক্ত করে মালিকপক্ষ এক মাসের বেশি সময় পর মুক্ত জীবনের স্বাদ পান তেইশ নাবিক এই আনন্দে লাল সবুজ পতাকার সাথে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা তিন দিন আগে ঈদ গেলেও এমভি আবদুল্লার জিম্মি নাবিকদের ঘরে ছিল না কোনো আনন্দ তাদের দিন কাটছিল অজানা শঙ্কায় নাবিকরা সবাই জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ায় তাদের পরিবারে বইছে আনন্দের হাওয়া নামাজ কালাম করছিলাম রোজা রাখতে পারিনি আমি টেনশনে সারা রোজ ওনার জন্য দোয়া করছি আমরা হ্যাঁ বাড়িতে ফিরে আসে শিগগিরই যদি আমাদের মাঝে যদি আসে উনি আমাদের আমাদের কাছে যদি আসে এখানে আরো খুশি হব আমরা মালিক পক্ষ জানায় শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটার দিকে জাহাজ থেকে নেমে যায় জলদস্যুরা এরপরেই ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধ জাহাজের পাহারায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় এমবি আব্দুল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ উনিশ তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে পৌঁছানোর পর তাদের ফর্মালিটিস গুলো শেষ করে উনিশ বা বিশ নাগাদ পৌঁছাবে কিছু ফর্মালিটিস থাকবে হয়তোবা চার পাঁচ দিন লাগতে পারে শেষ করে তারা আয়দার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি এটা ওই অসময়ে অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব এদিকে মুক্তিপণ নিয়ে পালানোর সময় অন্তত আট জলদস্যু আটকের কথা জানায় সোমালিয়ার গণমাধ্যম এস এম আরিফ মাইটি ভি ঢাকা ঈদ উল দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদভারে মুখরিত পর্যটন জেলা মৌলভী বাজার ও খুলনার বিনোদন কেন্দ্রগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধু বান্ধব কেউ বা সপরিবারে ছুটে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রতিনিধি সঞ্জয় কুমার দে ও শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিদ পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলার পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঈদের আনন্দ উপভোগ করতে লাউয়াছড়া জাতীয় উদ্যান বর্ষিজুরা ইকো পার্ক মাদবকুণ্ড হামহাম জলপ্রপাত মাধবকুন্ড লেক বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছে হাজারো মানুষ গতবার আসলাম এই জায়গায় আমার মন টানছে যে এই জায়গায় যায় তো শ্রীমঙ্গলের যে চা বাগান আছে ওখানে ঘুরলাম তারপরে লাউয়াছড়া উদ্যানে এখানে আসলাম এখানে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ লওছড়া বনে আসলাম অনেক সুন্দর সুন্দর গাছ দামি দামি গাছ দেখলাম এখন একটা স্পট ঘুরছি এখন খাওয়া দাওয়া শেষ করে একটা করে আসছি একটা যাব সবুজ শ্যামল দিয়ে যে সাজিয়েছে সেটা দেখার জন্যই আসছি এই দিকেই ছুটিতে খুলনার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সকল বয়সের মানুষ ঈদের ছুটিতে অনেকেই দল বেঁধে আবার অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যান্ত্রিক শহরে কোলাহল ভেঙে নিস্তব্ধ প্রাকৃতিক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা নগরে শিশুদের চিত্ত বিনোদনের জন্য জাতিসংঘ শিশু পার্কে করা হয়েছে মেলার আয়োজন উচ্ছ্বাস আনন্দ ভালোবাসা নিয়ে আর কি ইটটা কাটায় যাচ্ছে আচ্ছা ঘুরতে এসে মোটামুটি ভালোই লাগতেছে ওয়েদারটা ভালো ওই জন্য আরো ঘুরতে ভালো লাগতেছে বিচ থেকে এখানে আইছি আমাকে যে ভাই বন্ধু নিয়ে আমরা সবাই আইছিলাম খেলাধুলা করতে আইছি খুলনা আরো বিনোদনের পরিবেশ এবং বিনোদনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত প্রতিটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ট্যুরিস্ট পুলিশ নির্বিঘ্নে আমাদের এই তাদের তাদের উইদ উদযাপনটা নির্বিঘ্ন করতে পারে আমরা সবাই তৎপর আছি আমি ট্রুশেদের বলবন যাতে আপনারা নির্দ্বিধায় আসেন বেরান উইদ উদযাপন করেন আগামী ছুটির দিনগুলোতে আরও বেশি পর্যটক পারবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এস এম হামিম মাই টিপি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপ্টিক ট্যাংকের ভেতর থেকে তিন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার গুনিয়াওক ইউনিয়নের গুটমা গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আলম মিয়া চুনু মিয়া এবং সম্রাট মিয়া নাসিরনগর থানার ওসি জানান সকালে তিন শ্রমিককে সেফটি ট্যাঙ্কের ভেতরে কাজ করতে দেখেছেন স্থানীয়রা সকাল দশটার দিকে তাদের ট্যাঙ্কের ভেতর তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তিনজনের মরদেহ উদ্ধার করে দর্শক এই ছিল আমাদের এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছে আল্লাহ